গুজরাটে রাজকোটে কাজ করে। তো সেখান থেকে দাদা এখন দেশের বাড়িতে এসেছে, দাদাদের বাড়ি হচ্ছে ওইখানে। এখন দেখা করতে এসেছে এই জন্যই যে আমি ভিডিওগুলো কীরকম করি দেখা করলাম। অনেক বাইরেতে যখন থাকে সেখান থেকে ভিডিও দেখে, পাশাপাশি দেখা করলাম। দেখা করার পর কথা বলে খুবই ভালো লাগছে। Hey, what's up guys, it's me, you are watching Priyaranjan Pakhira vlog. So guys, welcome back to my channel and welcome back to my daily new vlog video. So guys, এখন বাজছে 9টা আর এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। আগের দিন ভিডিও বানিয়েছিলাম, এটা নিয়ে আমি টানা 10 দিন ভিডিও বানাচ্ছি। সো আজকে সকালবেলা ব্যাপারটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ একটা দাদা বসে রয়েছে, এও আমার ভিডিও দেখে। মানে আমি দেখিয়েছিলাম যে একবার সেই দাদাদের কানতে গিয়েছিলাম বাইরে, সেই রকম এই দাদাও স্বর্ণকারের কাজ করে বাইরেতে, মানে দিল্লিতে কাজ করে, তাই তো? গুজরাটে রাজকোটে কাজ করে। তো সেখান থেকে দাদা এখন দেশের বাড়িতে এসেছে, দাদাদের বাড়ি হচ্ছে ওইখানে। সো এখন দেখা করতে এসেছে এই জন্যই যে আমি ভিডিওগুলো কীরকম করি, মানে গ্রামের ছেলে, একই গ্রামের ছেলে, মানে ওই পাশে আর এই পাশে আমাদের এখানে গ্রাম, পাশাপাশি গ্রামের ছেলে, কীভাবে কী ভিডিও করি, কীভাবে ভিডিও এডিট করে। মানে দাদাও একটা চ্যানেল খুলেছে সেটাকে, মানে ভিডিও ছাড়ার জন্য। যাই হোক, দেখা করলাম। অনেক বাইরেতে যখন থাকে সেখান থেকে ভিডিও দেখে, পাশাপাশি দেখা করলাম। দেখা করার পর কথা বলে খুবই ভালো লাগছে আমার ভিডিও দেখে। সো ভিডিওগুলো মোটামুটি আমি যে কথা বলে জিজ্ঞাসা করলাম যে ভালোই লাগে বলছে। সো যাই হোক, কথা হলো, কথা হওয়ার পর বলছে যে মোটামুটি ভিডিওগুলো ঠিক আছে, আরও ইম্প্রুভমেন্ট করতে হবে। সো ইম্প্রুভমেন্ট হয়ে যাবে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকো আজকের দিনটা কীভাবে কী কাটছে। আর আজকে আমাদের ধান ঝাড়া হবে, মানে জমি থেকে ধান তোলা, আরও কাজকর্ম, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলেছি। তো আজকে যে কাজটা হবে সেগুলো তোমাদের দেখো, কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চলো দেখতে থাকো। তো গাইজ, এই যে খামারে চলে এসেছি, আমাদের ধান ঝাড়া শুরু হয়ে গেছে। এই যে দেখো, ধানগুলো তুলে রেখেছিলাম, এগুলোর ভিডিও সমস্ত কিছু বানিয়েছি এই মাঠ থেকে যখন তুলে আনি ধানগুলোকে তখন। সো এখন এই যে ধান ঝাড়া শুরু হয়ে গেছে, আমি এইমাত্র এলাম, মানে ওই যে কথা বলছিলাম একজনের সাথে। সো যাই হোক, ধান ঝাড়া এখন চলছে, আমিও ধান ঝাড়তে শুরু করব, দেখা যাক, চলো দেখতে থাকো। জমি থেকে ধান তুলে, মানে দুদিনের মধ্যে আবার ধান ঝাড়ার যে প্রস্তুতি নেওয়া হয়েছে, মানে ধান ঝাড়া হচ্ছে আজকে, তার একটা কারণ হচ্ছে যে ওই খামারটার মধ্যে সেরকম বেশি রাখা যাবে না, ধান রাখা যাবে না, মানে জায়গা শর্ট রয়েছে। তার সাথে গরুর খাওয়ার জন্য যে খড় রাখা ছিল এই যে এখানটাতে, সেগুলো সব পুড়িয়ে গিয়েছিল, সেই জন্য কিছু কিছু ধানকে ঝেড়ে এই খড়গুলোকে আবার এখানেতে রাখা হচ্ছে। যাই হোক, গরুর খাওয়ার জন্যও জোগাড় করা হচ্ছে, এগুলো কাজে লাগবে। আর এখানে তো কিছু কিছু খড় কাটা রয়েছে গরুর জন্য, ওইখানেতে দুটো গরু আছে, ওখানেতে বাঁধা থাকে, ওইখানটাতে খাওয়া দাওয়া করে। সো এই কারণে তাড়াতাড়ি করে ধান ঝাড়া হচ্ছে। সো গাইজ, দেখো কতগুলো খড় আনা হয়ে গেছে, কতগুলো বলতে অল্পই খড় রয়েছে, মাত্র দুজন লোক লেগেছে কাজ করতে। নাহলে যেই হারে গাদা দেওয়া রয়েছে, দুটো গাদা, ওই দুটো গাদাকে যদি মানে আজকে ঝাড়া হতো তাহলে আরও অনেকজন লোকের দরকার হতো। সো আমি আর কাকা মিলে এই যে আমি খড়গুলো বয়ে বয়ে দিচ্ছি, কাকা খড়ের যোগান দিচ্ছে আর দুজন ধান ঝাড়ছে, যারা ওই দুজনই কাজের লোক লেগেছে। সো এতটা দেওয়া হয়ে গেছে, এগুলোকে আরও ভালো করে সাজিয়ে গাঁদা দেওয়ার মতো রাখলেও হতো, অল্প খড় তো সেই জন্য এইভাবেই রাখা হচ্ছে। এখন এই দিকটাও ভর্তি হয়ে গেছে, তার সাথে এই দিকটাও ভর্তি হয়ে গেছে, এই দিকটা করে ভর্তি হয়ে গেছে, এর উপরে উপরেই আর কিছুটা রয়েছে, তাহলেই ধান ঝাড়াগুলো আজকে কমপ্লিট হবে। ও গাইজ, ওই যে দেখতে পাচ্ছ ওই কোণের দিকে আর অল্প খড় রয়েছে, খড়গুলোর কাজ হয়ে গেলেই আজকের মতো ধান ঝাড়া কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো কোণের দিকে যে কতগুলো পড়ে রয়েছে ওগুলো। সো গাইজ, ধান ঝাড়া কমপ্লিট হলো, এই যে দেখো ধানগুলো ঝাড়া হয়েছে মিনিকেট, আর 5 মণ সাড়ে 5 মণের মতো ধান বেরিয়েছে দেখতে পাচ্ছ এখানেতে, তারপর ঝাড়া হবে। সো তোমরা দেখতে থাকো কন্টিনিউ, এইমাত্র ধান ঝাড়া শেষ হলো।
সো গাইজ, ধান তোলা কমপ্লিট, এখন ডেটটা বাজছে। দেখো সমস্ত কিছু বসে কাজ করা হয়ে গেছে। ওর মাঝে ভিডিওটা করা হয়নি, কারণ কাজের মধ্যে ভিডিও করলে এমনিতেই কাজের কোনো মানে ঠিক থাকবে না সেই জন্য। তো যাই হোক, ধানগুলোকে তুলে আমাদের এই ঘরের মধ্যে রাখা হয়েছে, ঘরগুলোর মধ্যে এই যে এই বস্তাগুলোর মধ্যে ধান রাখা আছে। এখানে চার বস্তা রয়েছে, তার সাথে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, টোটাল চার আর পাঁচে নয় বস্তা হয়েছে ওই ধানগুলো। তো এই ঘরের মধ্যে ঢুকে রাখা হয়েছে। গাইজ, কাজটা কমপ্লিট হতে হতে ডেটটা বেজে গেল। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। বাই।